আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসরিন আহমেদ, সবাইকে জানাই শুভ সকাল। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার মাথা ব্যথাটা হয় কিছুক্ষণ পরপরই, আমার মাথা ব্যথাটা হয়, জানি না এটা এক ধরনের সমস্যা হয়ে গেছে আমার, একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে অনেক সকালে উঠেছি, 7টা বাজে ঘুম থেকে উঠেছি একটা ফোন পেয়ে। আসলে এত সকালে আমি ঘুম থেকে উঠি না, তো আজকে উঠেছি 7টা বাজে ফোন পেয়ে। তো ফোনটা দিয়েছে হলো আমার হাজব্যান্ডের দুলাভাই, মানে ওনার আমার ননাস যাকে বলে, ননাসের হাজব্যান্ড। তো উনি আজকে আমাদের বাসায় আসতেছে, তো উনি অলরেডি ঢাকায় এসে আমাকে ফোন দিয়েছে যে আমি ঢাকা চলে এসেছি, আমি তোমাদের বাসায় আসতেছি। তো আমি বললাম এত সকালে ঢাকা চলে এসে না, আমি তো ঘুমিয়ে আছি, তো বলে আসতেছি। তা বন্ধুরা, আমি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠলাম। এখন যেহেতু উনি আসতেছে, এত রৌদ্র গরম, মানে আমি তো বারান্দায় এসে অবাক হয়ে গেছি, এত রৌদ্র উঠেছে আর প্রচণ্ড গরম। আমি একটু ফ্রেশ হয়েছি, তাই আমার ঘাম টাম দেখে অবস্থা দেখেন, চুলটুল ভিজা। আর উনি আসতেছে, যে ওনার জন্য তাড়াতাড়ি একটু শরবত বানালাম, আর নাস্তা রেডি করব আগে, তারপরে বন্ধুরা দুপুরে রান্নার আয়োজন করব। তো প্রথমে সকালে বন্ধুরা আমি রুটি বানাবো, রুটি হয়তো মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়ে রুটি খাবে। আর দুপুরের জন্য বন্ধুরা আমি গরুর মাংস, মাছ এগুলো ভিজিয়েছি, এগুলো রান্না করব। আজকে অনেক ঝামেলা, আজকে আবার আদা রসুনের পেস্ট নেই, আদা রসুন পেস্ট করতে হবে, তারপর অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে, এই আর কি। তো আজকে আমার বন্ধুরা টিউশনি ছিল, কিন্তু আজকে আর আমি টিউশনিতে যাবো না, যেহেতু দুলাভাই আসছি, আজকে দুলাভাইকে সময় দিব ওনার সাথে, যেহেতু অনেক দিন পর আমার বাসায় আসছে। তো আমার হাজব্যান্ড থাকাকালীন আসছিল, এরপরে আর আসে নাই। তো যেহেতু আজকে উনি আসতেছে, ওনার সাথে একটু সময় দেবো, রান্নাবান্না করবো, দেখি দুলাভাইকে নিয়ে কী খাওয়া দাওয়া করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি বন্ধুরা। তবে আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার মাথা ব্যথাটার কারণে আমি অনেক সময় অনেক কিছু করতে পারি না, আমার খুব ব্যথা করে। তো খুব একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কেন মাথা ব্যথাটা কমতেছে না। অনেক সময় মাথায় একটু জোরে ঝাঁকা রাখলে মাথা ব্যথা করে, জোরে কথা বললে মাথা ব্যথা করে, এই আর কি। তো এতো বন্ধুরা, সকালে ফ্রেশ হয়ে আপনাদের সাথে একটু কথা বলে নেবো, তাড়াহুড়া করে এখন কাজ টাজ করবো, আর প্রথমে রান্না করবো। আজকে আবার অনেক থালা বাসন, কারণ পরশুদিন বোনের বাসায় দাওয়াত খেয়েছি, কালকে খুব একটা কাজ করতে পারি নাই, মাথা ব্যথায় অনেক কাজ এমনিতেই জমা হয়ে আছে। তো সেই কাজগুলো বন্ধুরা এখন শেষ করবো, শেষ করে তারপরে বন্ধুরা রান্নার আয়োজন করে নেবো, নাস্তা বানিয়ে। তো এই আর কি, তো পাশেই থাকেন, দেখি আজকে আমাদের দুলাভাইকে নিয়ে কী রান্না করে কী খাই, এই আর কি। তো আমি সকাল উঠে বন্ধুরা আগে রুটি আটাটা গুলে নিলাম, কারণ যদি চলে আসে তো গরম গরম ভেজে দেব, এই আর কি। তো আটা গুলে তারপরে শুনলাম যে সে প্রায় কাছাকাছি চলে আসছে, তাই রুটি বানিয়ে ফেলতেছি, কারণ আসলে একটু কথা টথা বলতে হবে। আর এমনি রান্নাঘরের অনেক কাজ আছে, সেগুলো এখনও শেষ করিনি, তবে নাস্তা টাস্তায় খেয়ে তারপর রান্নাঘর পরিষ্কার টুষ্কার করবো এবং থালা বাসন ধুবো, সব কিছুই বাকি আছে। তো আর কি বন্ধুরা, আজকে অনেকগুলো রুটি বানালাম, সবসময় তো 4-5টা রুটি বানাই আমার আর ওভেনের জন্য, আজকে অনেকগুলো বানিয়ে নিয়েছি, যা খাওয়া হয় হবে আর যা থাকবে থাকবে। তো এই তো কিছুক্ষণের মধ্যেই দুলাভাই চলে আসবে। ফোন দিছিলেন? আমি তো রান্না করে ফোন দরকার, আমি বন্ধ আছে, শুক্রবার না বাইরেই থাকবে।
খানে আছে যেন আমি যতক্ষণ তো দুলাভাই চলে আসছে, ওনাকে বললাম ফ্রেশ হন, ফ্রেশ হয়ে আগে নাস্তা খেয়ে নেন, তারপরে কথা বলবো। তো রবিনকেও ঘুম থেকে উঠালাম, রবিন ঘুমিয়েছিল, তা এখন একসাথে এই দুজন নাস্তা খাচ্ছে। তো নাস্তা খাওয়ার পরে বন্ধুরা চা করলাম, চা খেলাম, চা খাওয়ার পরে এখন রান্না করে ঢুকবো, একবারে রান্না টান্না করে বেরিয়ে যাব, তারপর আবার ঘর গোছানো আছে, ঘরটা গোছাবো। তো আজকে তো আমি একটু গরুর মাংস ভিজিয়েছি রান্না করার জন্য, সকালেই উঠি আমি ভিজিয়ে ফেলেছি কারণ হয়তো সময় লাগবে। তো এটা কুরবানির মাংস দিয়েছে আমার ভাই, তো ওগুলো নামিয়েছি আজকে রান্না করব। তো আজকে আগেই আপনাদের বললাম আদা রসুনের পেস্ট নাই, অনেক পেঁয়াজ কাটতে হবে। তো সব কিছু এখন নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর এখন সব কিছু কেটে কুটে তারপরে বন্ধুরা রান্না বসিয়ে দেব। আসলে কাটাটা একটা ঝামেলা, কাটাটা শেষ হয়ে গেলে আর রান্নার অনেকটা ঝামেলা হয় না। তো সব কিছু কেটে বন্ধুরা ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর অনেক পেঁয়াজ কেটেছি, আর মাছের জন্য একটা আলু কেটেছি ঢেঁড়স ভাজি, আর আদা রসুন অল্প নিয়েছি, আর আপাতত পেস্ট করি, বাকিটা পরে করব না। আর মাংস কিছু মাংস আর আদা রসুন এগুলো রেখে দিলাম, আজকে আর ভালো লাগতেছে না, অনেক অনেক ঝামেলা লাগতেছে, তাই বাকিগুলো রেখে দিলাম আর এগুলো করে নিলাম। আর এই তো ফাঁকে ঝুঁকে আদা রসুনটা পেস্ট করেও নিলাম, পেস্ট করাটাও অনেক কিছু মাঝে মধ্যে অনেক ঝামেলা লাগে করতে। আর ছোটো ব্লেন্ডারটা দিয়ে করালাম, বড়টা নিলে হয়তো একসাথে হয়ে যেত, বড়টা নামানোর ঝামেলা আমি ছোটোটা দিয়েই করে ফেলি। তাই আর কি বন্ধুরা, রান্না বসানোর জন্য আমি সবসময় একটু জিরা বেটে নিই, আপনারা জানেন মাংসতে বা মুরগিতে যেটাতেই দিই জিরাটা বেটে নিলে আমার ভালো লাগে খেতে। তো দুটা শুকনা, তিন চারটা শুকনা মরিচও অনেক সময় বাটি, কাঁচা দিলে রান্নাটা মজা হয়, খাবারের মানে রান্নাটা টেস্টটা অন্যরকম ভারে। আসলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাই অন্যরকম হয়ে যায়, কিন্তু ঝামেলার কারণে আর মরিচটা বেটে নিলাম না, শুধু জিরাই বাটলাম। আর ঢেঁড়স ভাজিটা করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাদা করেই। এফাকে কথাও বলতেছি, আবার রান্নাও করতেছি, আবার সব কিছু একটু একটু করে গুছিয়েও ফেলতেছি, আবার রান্নাঘরে যা যা ছিল সব গুছিয়েও ফেলেছি যেন ঝামেলা না হয় আর কি। তো শর্টকাটে যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি। মাছগুলো আজকে ভেজে রান্না করব, প্রথমে মাছ ভেজেছি, তারপর আলু ভেজেছি, ভেজে তারপর রান্না করেছি। আর আরেক পাশের চুলা আমি আদা রসুন এখন কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে আর কি মাংসটা বসিয়ে দেবো। আর একটু তরকারিটা হয়ে গেছে, মানে আরেকটু শুকনো শুকনো করবো, তো মাছ আলু ভেজে নিয়েছিলাম, আর এদিকেও গরুর মাংসটা প্রায় হয়ে আসতেছে। তো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে, ভাতটাও হয়ে যাবে, প্রায় হয়ে গেছে। তো রবিনা দুলাভাই নামাজ পড়তে গিয়েছিলো, ওরা নামাজ পড়ে আসলো, দুলাভাই আসলো নামাজ পড়ে, তো এখন ওনাদের দুপুরের খাবার দিব। আর ওনারা নামাজ পড়তে পড়তে আমি এভাকে ঘরটা গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে আমি একদম গোসল করে এসে ফ্রেশ হয়ে গিয়েছি, এখন সবাই মিলেই মানে খাবো, একসাথে খাবো। আর তারপর বন্ধুরাই আর কি, তো ওনাদের খাবার দিয়েছি। তা আজকের ব্লগটা বন্ধুরা এই দুপুর পর্যন্তই রাখলাম, সবাই ব্লগটা দেখবেন, দেখে ভালো মন্দ কমেন্টস করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো ভালো লাগবে এ আর কি। তো হঠাৎ বন্ধুরা মাগরিবের আজানে বারান্দায় বসেছিলাম, দেখলাম আকাশটা খুব ভালো লাগছে, তাই আবার একটু ক্যামেরাটা ধরলাম, ভীষণ ভালো লাগছে। অনেক সময় বারান্দায় বেশিরভাগ বসে থাকি এ আর কি। তা আজকে বন্ধুরা এই পর্যন্তই, আবার আপনাদের মাঝে চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।